নামাজেও ভেজাল ঢুকাইতেছে আগের নামাজ আর এখন নামাজি কিছু কিছু ব্যবধান পাওয়া যাচ্ছে লেডিস নামাজি আমি জানি না চান্দিনা এগুলি আছে কিনা তবে বাংলাদেশের বহু জায়গায় প্রবেশ করেছে লেডিস নামাজ এরা মায়ের কাছ থেকে নামাজ শিখছে এই জন্য বুকুরে ফ্রাত বান্ধে বাপের কাছ থেকে শিখছে না বুঝছেন আমি গোনাহেগার ছোট্ট একটা মানুষ বয়স বেশি না অভিজ্ঞতা একটু আছে অভিজ্ঞতার আলোকে বলছি শোনেন এই দিলে জীবন আসবে না ডাক দিলে জীবন আসবে না এমনে হেমনে মূল টপিক্স থেকে ডাইনে ঘুরবে অনলাইনে যদি কোনো সময় তর্ক হয় মূল টপিক্সে থাকবে না ডাইনে বামে ঘুরবে আর বাহাসের ডাক দিলে দুই দিন তিন দিন আগে কইব এটা আমরা এই মাত্র শুনলাম আমি বাহাসের কথা জানি না এরকম হয়েছে না বাংলাদেশে একটা দুইটা বাসে না বহু বাস হয়েছে আল্লাহর হাবিবের পাগল যারা নবীর সেনা যারা তারা এখন আছে সুন্নতের বিরুদ্ধে আলোসুন্নাতুলজামাতের বিরুদ্ধে কেউ যদি অবস্থান করে তাদেরকে প্রতিরোধ করার মতো আল্লাহর হাবিবের সেনা এখনো আছে না নাই ছাড় দেওয়া হবে না আগের দিন বাঘে খেয়েছি কোরআন শরীফ থেকে একটা দলিল কোন জায়গায় হাত বাঁধা উচিত কোরআন আয়াত এর কত যে একটা মুসিবতের জামানা এসে পড়লাম সৌরা বাকারা আয়াত নম্বর দুইশো আটত্রিশ যতটুকু খেয়াল আছে দুইশো আটত্রিশ নম্বর আয়াত সৌরা বাকারা সোরা যুবক ভাইরা দলিল মুখস্থ করেন মুখস্থ করেন এই কারণে আলাউদ্দিন জেহাদি এখন আছে কালকে নাও থাকতে পারে সবাই যার যার অবস্থান থেকে মদিনাওয়ালার মহব্বত এক একজন আলাউদ্দিন হাদি হয়ে যান আমার আল্লাহ নিজে বয়ান করেন যারা পারেন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু, আলা সালাওয়াতি ওয়াসালাতিলবস্থা ওয়াকমলল্লাহ কনিতি আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, হাফিজু যত্নবান হও, আলা সালাওয়াত সকল নামাজের প্রতি। ওয়াসলাতিল ওস্তা এবং মধ্যবর্তী নামাজের প্রতি জম্হর মুফাস্সিরানি ক্যারম বলেছেন আসরের নামাজ কেউ কেউ জোহরের নামাজের কথা বলেছেন কোনো কোনো হাদিশে মাগরিবের নামাজের কথাও আছে তবে জম্হরের দৃষ্টিতে আসরের নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা লাতালা আয়াতে বললেন এরপরের কথাটা একটু ফলো করেন ওয়াকম লিলাহ তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও বিনীত ভাবে দাঁড়াও নম্র ভাবে দাঁড়াও সাথে দাঁড়াও একটু আমার দিকে খেয়াল করেন যদি একজন ব্যক্তি বুকের উপরে বাম হাতের উপর ডান হাতে ভাবে ধরে দাঁড়ায় আপনাদের চান্দিনাবাসীর দৃষ্টিতে এই বুকের উপরে হাত বেঁধে এইভাবে ধরে দাঁড়ানোর তুলনায় নাভিন নিচে হাত বেঁধে দাঁড়ানো কোনটা আপনাদের কাছে বিনয় বেশি বোঝায় সবাই বলেন কোনটা আমি যা বলতেছি আমার বানানো কথা নয় কোরানের এই আয়াত যদি আপনি আমল করতে চান তাহলে নামাজে আপনাকে কোন জায়গায় বিনয় প্রকাশ নামাজে যদি বিনয় প্রকাশ করতে চান নামাজের যদি বিনয় প্রকাশ করতে চান কোন জায়গায় হাত বাঁধা উচিত বলেন এটা কি হাদিস দ্বারা বুঝলেন না কোরআন দ্বারা বুঝলেন এবার পারলে আরেকটা আয়াত দিয়া এই আয়াত মানসুক প্রমাণ করুন বন্ধুর আমার চতুর্দিকে করতেছে চতুর্দিকে ভেজাল এই ভেজালের মধ্যে ইমান নিয়ে কবর পর্যন্ত যাওয়াটাই হলো কঠিন পরীক্ষা ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন